উপস্থিত সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুনেন, আমরা ছাত্রলীগ, আমরা কেউ হামলা করিনি। ছাত্রলীগ হচ্ছে এই আগ্রাসনের রাজনীতিতে, হামলার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আমাদের দেখবেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে নিশ্চিত হতে এসেছে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশ্চিত হতে এসেছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার প্রক্টোরিয়াল বডি যখন পোস্ট করেছে আমরা চেক করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিনা, তখনই তারা কিন্তু হামলা করেছে এবং বাজেভাবে উশৃঙ্খলভাবে এবং উস্কানিমূলক স্লোগান দিয়েছে এবং সরাসরি হামলা করেছে। এই ফুটেজগুলো অনেক আমাদের কোনো শিক্ষার্থী কিন্তু হামলা করে নাই, বাহির থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে আঘাত করেছে। এটা কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নিতে পারে না, এটা কখনো শোভনীয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে মৌলবাদকে চিরদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।